বাবা গুলি করে খুন করেছে মাকে, পুলিশকে জানালো ছেলে। বৃহস্পতিবার রাত্রে গুলিবিদ্ধ হয়ে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি হন সরকারি নার্স স্বপ্না বিশ্বাস। বাঁচানো যায়নি। অভিযোগ ওঠে স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে স্ত্রীকে গুলি করে স্বামী জয়দেব বিশ্বাস। স্বপ্না বিশ্বাসের ছেলে ক্লাস ফাইভের অর্ণব বিশ্বাসের সামনেই স্বামী স্ত্রীর বচসা চরমে ওঠে। ছেলের সামনেই ঘটে গুলি চালানোর ঘটনা। পরস্পরকে পছন্দ করেই বছর 15 আগে বিয়ে করেন জয়দেব ও স্বপ্না, কিন্তু বেশ গত কয়েক বছর ধরেই দুজনের মধ্যে শুরু হয় অশান্তি। ফোনে ব্যস্ত থাকতেন স্ত্রী, তা নাপাসন্দ ছিল জয়দেবের। বারবার ফোন আসা নিয়েও এর আগে বহুবার অশান্তি হয়েছে। বৃহস্পতিবার তা চরমে ওঠে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী জয়দেব। প্রত্যেকদিন 9টা সাড়ে 9টার দিকে আসে, কালকে 8টা 9টার দিকে চলে এসেছিল। এসে বাবাকে মেসেজ টেসেজ করেছিল, তারপর মাকে কি মেসেজ টেসেজ করেছিল, ওই ঘরে যে ঝগড়া করছিল, তোমার এই ঘরে এসে আবার ঝগড়া করেছে। তারপর বাবা আমার ভাই বলছি না না কিছু বলে, তারপর কি করলো বাবা, তারপর বাবা কি করলো বাবা, তারপর বাবা ওই এই ঘরে এসে ঝগড়া করেছিল ওই মোবাইল নিয়ে। তারপর বন্ধুক বের করে তার উপরে ঝগড়া করেছিল। তারপরে বললি মা মা তোমার হাত বের চেপে ধরে গুলি করেছিল, এই ঘরটাই গুলি করেছিল, ওই ঘরটা গুলি বের হয়ে গেছিল। আর একটু ওই আমার গায়ে রক্ত, কারণ মা আমার ঠিক করে ধর। তারপর মা মারা বলল গম এই দিকে চলে আসো দালিয়ার গুলি। তারপর মা ওই দিকে সরে গেল। হ্যাঁ, অশান্তি ওই মেয়ে তো চাকরি করে, এবার মেয়ে বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে ফোন টোন করে, বা ওর যেসব নার্সরা আছে তাদের সঙ্গে ফোন টোন করে, এইসব ফোন করা নিয়েই অশান্তি। আচ্ছা, জামাই আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? এমনি সম্পর্ক খারাপ ছিল না, আবার সময় সময় এইসব নিয়েই দ্বন্দ্ব হতো। এবার মেয়ে বলতো যে আমি যদি কোনো খারাপ কাজ করি তুমি সেটা ধরে আমাকে তারপর বলো, সেটা আমি মেনে নেবো, কিন্তু ফোন তো আমার আসতেই পারে, আমি করতে পারি যেহেতু আমি একটা সার্ভিস করি। দুর্গাপূজার জন্য বিখ্যাত কলকাতার ডাক সাইটে শপ ক্লাব কোভিড পরিস্থিতিতে সুরক্ষার সব দিক বজায় রেখে কিভাবে আয়োজন করছে তারা, খোঁজ নিল জি চব্বিশ ঘন্টা। এবার পুজো অন্যরকম, সংক্রমণ এড়াতে ওপেন প্যান্ডেলের পরামর্শ মুখ্যমন্ত্রীর। কাতারে কাতারে মানুষকে মণ্ডপমুখী করতে যেখানে প্রত্যেক বছর এত আয়োজন, সেখানে এখন ভিড় নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি প্রাধান্য। কিন্তু কিভাবে সম্ভব? যে প্যান্ডেল আমরা করতাম তার 50% কমিয়ে এনেছি, তার যে ঠাকুরের উচ্চতা ছিল তারও 50% কমিয়ে এনেছি। তেলেঙ্গা বাগানের যে মূল মণ্ডপ, সেই মণ্ডপে এবার তিন দিক খোলা, যাতে পারতপক্ষে কাউকে মণ্ডপে প্রবেশ করতেই না হয়। 8 থেকে 10 ফুট কাছাকাছি খোলা থাকবে ওপেন, পেছনের ব্যাকগ্রাউন্ডটাই শুধু ঠাকুরের যে মায়ের মূর্তি বসবে ওর পেছনটাই শুধু কভার করা থাকবে। মণ্ডপের ঠিক সামনে ডান দিকে রয়েছে একটি জায়ান্ট স্ক্রিন, যে স্ক্রিনে সরাসরি মাতৃপ্রতিমা দর্শন করে পায়ে পায়ে হেঁটে হেঁটে সমস্ত দর্শনার্থী এই রাস্তা দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন, ফলে কাউকেই এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়ার প্রশ্নই উঠবে না। থিমের এবার কোনো সম্ভাবনা নেই, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিন দিক খোলা রেখে প্যান্ডেল করতে, আমরা সেভাবেই প্যান্ডেল করব। থিমের জন্য বিখ্যাত বসপুকুর শীতলা মন্দিরের পুজোয় এবার এক চলার প্রতিমা, যে শিল্পকর্ম দেখার জন্য মণ্ডপের ভেতরে ঢুকতে হয় তা বাইরে ডিসপ্লে করা হবে। আমরা এবার সত্যজিৎ রায়ের পথের পাঁচালের ওপর বেস করে করছি, এবং সেটাকেও আমরা এমনভাবে করছি যেখানে মানুষকে আমরা বলবো আপনারা হেঁটে এসেন না, ওটা আমাদের ড্রাইভ ইন দর্শন হচ্ছে, মানুষ গাড়ি করে দেখেই বেরিয়ে যাবে। এবার সবার পক্ষে তো গাড়ি করে আসা সম্ভব হয় না, তার মধ্যেও ধরুন কিছু কয়েক 20-25 জনের বেশি আমরা প্যান্ডেলের ভেতর কাউকে মানে ঢুকতেই দিচ্ছি না। মণ্ডপে থিমের তেমন কোনো চমক থাকবে না, চমক থাকবে প্রতিমায়। কুমারটুলিতে ঠাকুরের কিছু এক্সপেরিমেন্ট করা হয়, সেটা সেই শুরু থেকে আজকেও তার কোনো অন্যথা নেই আর কি। প্রায় 50% আড়ম্বর কমিয়ে এবং বাজেটও প্রায় 50% কমিয়ে এবার মায়ের পুজো করবো, এবং সরকারি যে নির্দেশ, তারা যেরমভাবে নির্দেশ দেবে সেরমভাবে আমরা এবছর পুজোটাকে পালন করবো। আমাদের এবছরের থিমের নাম হচ্ছে কাঠামোতে, এবারের পুজো কাঠামোতে, মানে এইটাই বোঝাতে চেয়েছি। পুজোটা আমরা করছি কিন্তু পুজোটা যেন পরিপূর্ণতা পাচ্ছে না, সেটা বোঝাবার জন্যই এইভাবে করা হচ্ছে এবং তিন দিক খোলা থাকবে। আমরা এবছর ব্যাচেস অফ
25-30 জন করে আমরা মণ্ডপে ঢোকাবো। যেহেতু আমরা ওপেন মণ্ডপটা করছি এবং দুদিকের ওয়াইড এক্সিট রাখছি, আমার মনে হয় না সেই জায়গাটা আমরা কোনো অসুবিধা হবে। পুজোর বাজেট কমিয়ে করোনা বিধ্বস্ত শিল্পীদের পাশে হিন্দুস্তান ক্লাব সর্বজনীন। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।